আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ফাহিম আহমেদ জামিল এবং আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের স্বাগত। মহামারীর সময়ে আসলে মন ভালো রাখাটা সত্যিই কঠিন, তাই আপনাদের মন ভালো করে দিতে আজকে আপনাদের নিয়ে যাবো একটি জায়গায়। জায়গাটি মূলত বার্লিনের জার্মানির একটি পার্ক, পার্কটির নাম প্রিৎসা গার্ডেন। এটি 1985 সালে প্রথম স্থাপিত হয়, প্রায় 90 একর জমির উপর বিশাল একটি পার্ক। আমি আগে কখনো যাইনি, তো আপনাদেরকে সাথে করে নিয়ে আজকে যেতে চাই সে পার্কে। ভিডিওটা যদি একটু বড় হয়ে থাকে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটির প্রতিটি মুহূর্তে রয়েছে নানা রকম উত্তেজনা, আশা করি আপনারা উপভোগ করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে সমর্থন জানান। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি এখন পার্কের প্রবেশ পথের ঠিক সামনে। সময় স্বল্পতার কারণে টিকিট কাটা এবং প্রবেশ আপনাদের দেখাতে পারিনি। পার্কের প্রবেশ পথে রয়েছে বিশাল এক মানচিত্র, চলুন একবার মানচিত্রের উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রধান ফটক ধরে আমরা ধীরে ধীরে পার্কের ভেতর প্রবেশ করতে লাগলাম। চারপাশে সবুজ গাছপালা আর ফুলের সমারোহ, নিরিবিলি পরিবেশ। শুরুতেই হাতের বাম পাশে পড়ল বিশাল এক খোলা প্রান্তর, দূরে কিছু মানুষকে তাদের অবকাশ সময় যাপন করতে দেখা যাচ্ছে। আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি, সামনে কি দেখব তা নিয়ে খুবই উত্তেজিত। হাতের ডান পাশে পড়ল বিশাল এক ধুতুরা ফুলের গাছ, থরে থরে ফুল ধরে আছে। পার্কে রয়েছে গলফ কার্টের সুবিধা। আমরা যেহেতু ভিডিও ধারণ করব তাই হেঁটে বেড়ানোরই সিদ্ধান্ত নিলাম। কিছুদূর এগোনোর পর হাতের বাঁ পাশে দেখলাম আরেকটি খোলা জায়গা, সবে মাত্র চারা গাছ রোপণ করা হয়েছে, ফুল এখনো ফোটেনি। ছোট্ট দুজন জার্মান শিশুকে খেলাধুলা করতে দেখা যাচ্ছে। হাতের ডান পাশে রয়েছে রোজ গার্ডেন, যেটি পার্কের অন্যতম বিখ্যাত অংশ। ধীরে ধীরে আমরা সেদিকে এগোতে থাকলাম। এটি পার্কের প্রধান আকর্ষণ, রোজ গার্ডেনের প্রধান ফটক। ফটকের শুরুতেই ফুলের নানা রকম কারুকার্যে সজ্জিত। ফুল আমাদের কার না ভালো লাগে। রাস্তার দুপাশে হাজারো ফুলের সমারোহ, দেখতে চোখ জড়িয়ে যাচ্ছে। দর্শক, আমরা এখন আছি রোজ গার্ডেনের ঠিক সামনে, আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাতে চাই। বছরের এ সময় গোলাপের মৌসুম, নানা বর্ণের নানা রঙের গোলাপ আলাদা আলাদা বেষ্টনীতে বিভক্ত। প্রতিটি বেষ্টনী আবৃত অংশকে বলা হয় গোলাপের শেড। প্রতিটি শেডের আলাদা আলাদা নাম রয়েছে। প্রতিটি শেডের মাঝখানে
ছোট ছোট ভাস্কর্য গোলাপ বাগানটিকে যেন আরো সৌন্দর্য আবৃত করে তুলছে। সাদা, গোলাপি, লাল, হলুদ, কি রঙের গোলাপ নেই এখানে। ক্যামেরার চোখ দিয়ে আসলে বাগানের সৌন্দর্য কতটা আপনাদের কাছে তুলে ধরতে পারছি তা নিয়ে আমি নিজেই সন্দিহান। যেন সবুজের মাঝে হাজারো গোলাপের চাদর বিছিয়ে রাখা হয়েছে। হয়তো কাছেই সুন্দর, কিন্তু শুধু দূর থেকে দেখে কি আর মন ভরে? তাই একবার ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারলাম না। সত্যি অদ্ভুত এক অনুভূতি। দর্শক, ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে এই সুন্দর দৃশ্যগুলো দেখাতে ভুলবেন না। গোলাপ বাগানের ভাস্কর্যগুলো সত্যিই অদ্ভুত। প্রতিটি ভাস্কর্য আলাদা আলাদা অর্থ বহন করছে। বহু গবেষণার পরও ভাস্কর্যগুলোর কোনো অর্থবহতা খুঁজে পেলাম না। গোলাপ বাগান থেকে বেরিয়ে পাশেই পড়ল সবুজে বেষ্টিত এই স্থানটি। এখানে মূলত কোনো ফুল নেই, কিন্তু রয়েছে অপূর্ব সুন্দর পাতাবাহার গাছের ছড়াছড়ি। চারদিকটা অদ্ভুত নীরব। কিছুক্ষণ বসে থেকে ভাবনার জগৎ থেকে ঘুরে আসতে জায়গাটি সত্যিই মন্দ নয়। পাথরের খাঁজে খাঁজে যেন বেরিয়ে এসেছে সবুজের অস্তিত্ব। আসলে শুধু পাতা দিয়ে এত সুন্দর রঙের সমারোহ যে তৈরি করা যায় না দেখলে সত্যিই বিশ্বাস হতো না। চারদিকে যেন রঙের ছড়াছড়ি, আর ওপরে অদ্ভুত সুন্দর সবুজ সবুজ স্তম্ভগুলোর ওপর যেন দাঁড়িয়ে আছে অদ্ভুত সুন্দর মেঘাচ্ছন্ন নীলাকাশ। এ যেন রূপকথায় গল্পে সাজানো এক পুষ্পরাজ্য। তারতম্য শুধু ফুলের গন্ধ, আকৃতি আর বর্ণে। প্রতিটি ফুল যেন তার সৌন্দর্য দিয়ে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। প্রকৃতির কি অদ্ভুত খেয়াল! প্রকৃতির এই অদ্ভুত নিয়মে মৌমাছিগুলো তাদের পরাগায়নের কাজ সম্পন্ন করছে। ক্যামেরার চোখ দিয়ে আপনাদের সাথে তা শেয়ার করতে চাইলাম। পুষ্পরাজ্য ছেড়ে এবার সামনে এগোনোর পালা। পথিমধ্যে সফর সঙ্গে জুলফিকার হাসানের শারীরিক কসরত প্রদর্শন। ঘুর
ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম লেকের সামনে, যা স্থানটির অন্যতম প্রধান আকর্ষণ। উপরে খোলা আকাশ, সামনে সুবিশাল স্বচ্ছ পানির লেক, আর তার সাথে সবুজ বর্ণের গাছপালা শিল্পীর ক্যানভাসে যেন অন্য মাত্রা এনে দিয়েছে। মৃদুমন্দ বাতাসে কাশফুলগুলোর দোল খাওয়া যেন হাত দিয়ে ছুঁয়ে দেখার একটা প্রচেষ্টা। ক্যামেরার চোখ দিয়ে সৌন্দর্য যতটা উপভোগ করা সম্ভব হচ্ছে, বাস্তব চোখে আমার কাছে এই সৌন্দর্য আরো কয়েক হাজার গুণ বেশি লেগেছে। লেকের স্বচ্ছ পানির নিচে শৈবালযুক্ত পাথর আর মাছের ছোটাছুটি সত্যি দেখতে চোখ জুড়িয়ে গিয়েছে। লেকের উপর রয়েছে ছোট্ট একটি কাঠের পুল, তার উপর দিয়ে আমরা লেক পার হলাম। পুলের উপর দিয়ে লেক পার হওয়ার সাথে সাথেই বিশাল এক সবুজের ময়দানে এসে পড়লাম। পাখির চোখে আপনাদের উপভোগ করাতে চাই সেই সবুজের একটি কিছু অংশ। স্থানটিকে শুধু সবুজের ময়দান বললে ভুল হবে, দূরে রয়েছে বেশ কিছু ছোট ছোট উঁচু টিলা। দৌড়ঝাঁপ আর লাফালাফি করে কিছুক্ষণের জন্য যেন ফিরে গেলাম নিজের ছোট্টবেলায়। বেশ কিছুক্ষণ দৌড়ঝাঁপের পর শরীর বেশ ক্লান্ত, খালি পায়ে নরম ঘাসের উপর দিয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম সামনের দিকে। বেশ কিছুক্ষণ সবুজের ময়দানে ঘোরার পর হঠাৎ চোখে পড়লো একটি লোহার ভাস্কর্য। দুনিয়াতে যে অন্য কোনো রং রয়েছে তাই ভুলে গিয়েছিলাম। এবারে দোলনায় দোল খাওয়ার পালা। আসলে দর্শক, সময়টা যে আমাদের কতটা আনন্দে কেটেছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভিডিওটি দেখতে দেখতে আপনার জীবনের সুন্দর কোনো মুহূর্তের কথা যদি মনে পড়ে যায়, অবশ্যই নিজের কমেন্ট বক্সে তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পার্কে শুধু গাছপালা থাকবে, পশু পাখি থাকবে না, তা কি করে হয়, রয়েছে নানা রকম পশু পাখিও।
ঘুরতে ঘুরতে আমরা বেশ ক্লান্ত। নিচে রয়েছে ঘাসের নরম বিছানা, তার উপরেই শুয়ে পড়ে একটু আরাম নেওয়ার চেষ্টা। পাশাপাশি চলল নানা রকমের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি, কিছু সুন্দর মুহূর্ত ভবিষ্যতের জন্য তুলে নেওয়ার চেষ্টা। দর্শক, আমরা এখন ছোট্ট একটি টিলার ওপরে, ওপর থেকে বৃক্ষরাজিগুলোকে আরো সুন্দর করে অবলোকন করার একটা প্রচেষ্টা। সামনে রয়েছে ছোট্ট একটি কাঠের পুল, তার বাম পাশে একটি রেলপথ। শুনেছি এখানে নাকি বেশ পুরনো একটি রেলগাড়ি রয়েছে, কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে বর্তমানে এটি বন্ধ রয়েছে। ছোট্ট কাঠের পুলটি পেরিয়ে ধীরে ধীরে আমরা পার্কের আরো ভিতরে যেতে লাগলাম। শুনেছি এখানে বিশাল একটি ফলের বাগান রয়েছে, উদ্দেশ্য আমাদের সেই দিকে যাওয়া। দর্শক, আমরা রয়েছি এখন ফলের বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন আপেলের গাছ, এখানে আরো নানা ফলের সমারোহ রয়েছে, নিচে বেশ উঁচু কাশবন। এটি চেরি ফলের গাছ, থোকায় থোকায় ছোট্ট ছোট্ট লাল চেরি গাছের ডালপালা ছড়িয়ে রয়েছে। গাছ পাকা টক মিষ্টি চেরি ফল খাওয়ার লোভ সামলাতে পারলাম না। দর্শক, আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, জায়গাটি দেখলে আপনার মনে হতে পারে এ যেন কোনো সবুজে ঘেরা সীমানা প্রাচীর, কিন্তু জায়গাটা আসলে ইয়োগা হাউস। উঁচু সবুজে প্রাচীরে ঘেরা জায়গাটির ভেতর মানুষজন যোগ ব্যায়াম করে থাকে। জায়গাটি বেশ নীরব, প্রাচীরের ভেতর কোনো ধরনের স্থির চিত্র বা ভিডিও চিত্র ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। বন্ধুরা, এখন আমরা যে জায়গাটিতে রয়েছি, জায়গাটি দেখলে আপনাদের মনে হতে পারে এটি প্রাচীন কোনো জমিদার বাড়ির বৈঠকখানা। চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে, অল্প কিছুক্ষণের মধ্যেই যেন জরুরি কোনো বৈঠক শুরু হবে। এটি একটি নানা রকম জলজ উদ্ভিদের আস্তানা, মৌসুম না থাকায় এখানে এই মুহূর্তে কোনো ফুল নেই। পাশেই জলধারার শব্দ পাওয়া যাচ্ছে, এগিয়ে গেলাম সেদিকে। স্থানটিতে রয়েছে ছোট্ট একটি জলধারা। এটি একটি প্রাকৃতিক অ্যাকোয়ারিয়াম, ডাঙায় নানা রকম ফুলের রং যেন জলাশয়ের নিচে মাছের উপর এঁকে দেওয়া হয়েছে। দর্শক, আমরা রয়েছি এখন লেকের ঠিক অন্য পাশে। কিছুক্ষণ পূর্বেই আপনাদেরকে দেখিয়েছিলাম লেকের অপর পাশ, এবার সৌন্দর্য উপভোগ করব লেকের এই পাশ থেকে। Thank you.
পাশে জলাশয় আর অন্য পাশে নানা বর্ণের ফুল রেখে মাঝখানের আঁকাপাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম। লেকের পারে হঠাৎ আবিষ্কার করলাম একজোড়া সুখী দম্পতিকে। তাদের সুন্দর একান্তে সময় কাটানো নষ্ট না করে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পাথরের দেয়াল ভেদ করে যেন শত শত বৃক্ষরাজি বেরিয়ে এসেছে। জায়গাটির নির্মাণ শৈলী সত্যি আমাদের মুগ্ধ করল। লেকের ঠিক মাঝখানে চোখে পড়লো সার্কিট হাউজের। চাইলে আপনি সেটি ভাড়া নিয়ে রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আবারও বিশ্রাম। সবুজ প্রাচীরে ঘেরা জায়গাটিতে কোমল পানীয় দিয়ে গলা ভিজিয়ে নেয়ার ক্ষুদ্র প্রয়াস। কিছুক্ষণ বিশ্রামের পর আবারও সামনে এগিয়ে চলা। পথিমধ্যেই দুজন স্থানীয় নাগরিককে শারীরিক কসরত করতে করতে এগিয়ে যেতে দেখলাম। দর্শক, আমরা এখন যে জায়গাটি অতিক্রম করছি এটি মূলত শিশুদের খেলার স্থান। বৈশ্বিক মহামারীর কারণে বেশ কিছুদিন জায়গাটি বন্ধ ছিল। এখন শিশুদের কলকাকলিতে জায়গাটি পুনরায় মুখরিত। দেখতে দেখতে পার্কের শেষ প্রান্তে চলে এলাম। প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে কখন যে দুপুর গড়িয়ে বিকাল চলে এলো বুঝতেই পারলাম না। সাথে করে নিয়ে যাচ্ছি নানা সুন্দর স্মৃতি। আমাদের দেশেও পরিকল্পিত এমন পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক বিনোদন কেন্দ্র করে উঠবে সেই প্রত্যাশা আমাদের সকলের। বন্ধুরা, শীঘ্রই বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে নানা অজানা ভ্রমণের ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আর তা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। তাহলে আজ এ পর্যন্তই। অনেক অনেক ভালো থাকবেন।